ঠাকুরবাড়ি স্টাইল ঝিঙের ঘন্ট বানানোর জন্যে একটা কড়াই বসিয়ে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এখানে দেবো 1/2 টিস্পুন জিরে, 2 তেজপাতা, একটুখানি হালকা ফ্রাই করে নেব। এবারে ঝিঙে দিয়ে দেবো, আমি ঝিঙের শীষগুলো কেটে একটু একটু খোসা রয়েছে সেরকমভাবে এরকম করে কেটে নিয়েছি। ঝিঙেটা দিয়ে এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেবো 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকেও কম ধনের গুঁড়ো। ঠাকুরবাড়িতে অবশ্য বাটা মশলা ইউজ হতো, কিন্তু যেহেতু আমরা গুঁড়ো মশলাই বেশি এখন অভ্যস্ত হয়ে গেছি দেখে গুঁড়ো মশলা দিলাম। দেবো এটাতে পরিমাণ মতো সল্ট, 1 টিস্পুন সল্ট দিলাম। দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে একটুখানি ফ্রাই করব। এই অবস্থায় ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়েছে আর ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দেব 1 কাপ দুধ আর 2 কাপ জল। দিয়ে এটাকে আবার ফোটাবো। এটা আমি কমপ্লিটলি ঘিতে করেছি, এটা তেল ঘি মিশিয়েই কিন্তু বানানো যায়, তবে হ্যাঁ ঘিটা মাস্ট এটাতে, আর এটাতে কোনো হলুদের ব্যবহার হয় না। মিনিট 10 আমি ফুটিয়ে নিয়েছি। ঝিঙে একদম নরম হয়ে গেছে। এখন এটাতে দেব 1 টেবিল চামচের মতো আটা। আটাটা দেওয়া বেসিক্যালি ঠিক হওয়ার জন্য, যেহেতু এটা জল জলে আছে আটাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে আটার কাঁচা গন্ধটা না থাকে। একটুখানি এটাকে ফুটিয়ে নেব। মিনিট 2 এটা ফুটিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে, অলমোস্ট এটা ডান। এটাতে এবার দিয়ে দেব 1 চামচ চিনি। ব্যাস নেড়ে এটাকে মিশিয়ে দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ি স্টাইলে ঝিঙের ঘন্ট। এটা ভাত রুটি যে কারোর সাথে কিন্তু খুবই ভালো লাগবে, বিশেষ করে এই গরমকালে এরকম হালকা পাতলা খাবার কিন্তু খুবই ভালো লাগে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।